Hello viewers, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ফিরছি ইন্ট্রোর পরেই। তো বন্ধুরা, আজকে হাজির হয়েছে একেবারে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে। আমি মূলত মিডিয়া রিলেটেড রিয়াকশন ভিডিও করে থাকি, কিন্তু আজকে আমি করব দেশ রিলেটেড। জি হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশ আর্মিতে একটি অত্যাধুনিক মিসাইল সংযোজন করা হয়েছে, যেটি 120 কিলোমিটার দূরত্ব পর্যন্ত মিসাইল নিক্ষেপ করতে পারে। আর এটি উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই মিসাইলটি কেনা হয় তুরস্ক থেকে। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল অস্ত্র কেনার ব্যাপারে। তো তার ফলশ্রুতিতেই বর্তমানে এই মিসাইল। তো আমরা সেই মিসাইল উদ্বোধনের ভিডিওটি সময় টিভির একটি নিউজ থেকে দেখব। বন্ধুরা শুরু করা যাক। শুরু হয়ে গেল। উন্নয়ন অবকাঠাময় প্রতিনিয়ত এগিয়ে যাওয়া দেশে পিছিয়ে নেই সেনাবাহিনীও। দেশ রক্ষায় আগামীতে সামাল দিতে হতে পারে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা নীতি অনুযায়ী সেনাবাহিনীতে সংযোজিত হচ্ছে অত্যাধুনিক মাত্রার সমর সরঞ্জাম। 2019 অর্থ বছরের চুক্তি অনুযায়ী তুরস্ক থেকে 1 রেজিমেন্ট মিসাইল সিস্টেম কেনার সিদ্ধান্ত নেয় সরকার। চালানের প্রথম ধাপে আসা এসব মধ্যম পাল্লার যুদ্ধাস্ত্রকে বলা হচ্ছে টাইগার মাল্টিপল লঞ্চ রকেট বা মিসাইল সিস্টেম। তুর্কি প্রযুক্তির এসব মিসাইল স্থল ও নৌসীমায় 70 থেকে 120 কিলোমিটার দূরত্বে নিখুঁত ও সক্ষম। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে এসব সরঞ্জাম সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে সাফার সেনানিবাসের কর্মকর্তারা রাষ্ট্রীয় সালাম জানান প্রধানমন্ত্রীকে। সরকার প্রধানের পক্ষে সাফার সেনানিবাসে আর্টিলারি রেজিমেন্টের কাছে এসবের অন্তর্ভুক্তি সনদ তুলে দেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জানান, 3 ধাপে আগামী বছরের অক্টোবরের মধ্যেই চুক্তির সবগুলো মিসাইল সিস্টেম দেশে আসবে। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরাও তা অনুসরণ করব। কখনো আক্রান্ত হলে যাতে ক্রেডিবল ডেটারেন্স বিদায়ী সেনাপ্রধান আমাদেরকে উপস্থাপন করতে পারি, তার প্রস্তুতিও আমাদের থাকা প্রয়োজন। এবছরের অক্টোবরে আরও একটি ব্যক্তি আগমন করবে এবং সর্বশেষ ধাপে আগামী অক্টোবরে এই আজিজ আহমেদ ও সকল মিসাইল সেনাপ্রধান বর্তমান আগামী পরে তিনি যাবেন। অত্যাধুনিক ক্যামেরা সংযোজনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা নতুন মাত্রা যুক্ত হলো। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নব্য সংযোজিত মিসাইল 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী সেনা সক্ষমতা তৈরিতে কাজে দেবে। আজ হতে বাংলাদেশ সেনাবাহিনীর 51 MLRS রেজিমেন্টে যুক্ত হচ্ছে আধুনিক টাইগার মাল্টিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম, যা টাইগার এমএলআরএস। আধুনিক এই MLRS আমাদের সেনাবাহিনীকে অনেক শক্তিশালী করবে, মনোবল বৃদ্ধি করবে, সেনা সদস্যদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। পরিবর্তিত বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা উৎকর্ষ সাধনের দিকে নিবিড়ভাবে মনোনিবেশ করার জন্য আমি সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে আন্তরিক আহ্বান জানাচ্ছি। সেনা কর্মকর্তাদের দাবি, এসব মিসাইল লঞ্চারগুলো একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নির্বাচিত 64 সেনা সদস্যরা তুরস্কে প্রশিক্ষণ শেষে এসব মিসাইলের ফায়ার সম্পন্ন তুরস্কে প্রশিক্ষণ হচ্ছেন তারা 6 মাস আগে। সশস্ত্র বাহিনীর গুণগত উন্নয়নে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন আগামীতে এমন যুদ্ধাস্ত্র আরও বেশি সংযোজনের মাধ্যমে সেনাবাহিনীর অপারেশনাল দক্ষতার পাশাপাশি মনোবলও চাঙ্গা করা হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, সাভার সেনাবাহিনী। ওকে ভিডিওটি বন্ধুরা শেষ হয়ে গেল। সো থ্যাংকস টু সময় টিভি এমন নিউজ করার জন্য। আমি খুবই এক্সাইটেড, কারণ বাংলাদেশের সেনাবাহিনী আরও বেশি উন্নত হচ্ছে। ইয়েস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্পেশাল থ্যাঙ্কস যে তার সময় এটি হলো। সেই সাথে আমাদের বাংলাদেশ সরকারকে স্যালুট এবং আমাদের সেনাবাহিনীকে স্যালুট। তারা আরও এগিয়ে যাক, সামনের দিকে।
বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। তো বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। বন্ধুরা আজকে এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।